আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যারা গ্রামের মধ্যে 30, 40, 50, 60, 70 অথবা 80 অথবা 1 লক্ষ টাকার ভিতরে একটি 2 রুমের সুন্দর টিনশেড বাড়ি করতে চান, আপনাদের জন্য আজকের এই ভিডিও। অনেকে আছে কম করেছে, অল্প করেছে, সীমিত করেছে, গ্রামের মধ্যে একটি বাড়ি করতে চান কিন্তু সঠিক পরামর্শ পান না। অনলাইনে বিভিন্ন ভিডিও গাড়াগাড়ি করে দেখা যায় আপনারা সঠিক তথ্য পান না। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে টার্নিং পয়েন্ট। আমি 100% আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এখানে আপনি একদম সীমিত খরচ দিয়ে বাড়ি করতে পারেন এবং আমাদেরকে দিয়ে করাতেও পারবেন। তো বন্ধুরা, এজন্য আপনারা যারা কম খরচে যারা বাড়ি করতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা বেশি টাকায় বাড়ি করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না, আপনাদের জন্য এই ভিডিওটি না। আপনাদের জন্য বেশি খরচের ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা সেই চ্যানেল আমাদের চ্যানেলটিকে ভিজিট করে যেখানে বেশি খরচের ভিডিও আছে সেটি আপনারা দেখে নেবেন। এজন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি, এই যে বাড়িটি রয়েছে, আমি কিন্তু এই বাড়িটির বাহিরের অংশ, ভিতরের অংশ এবং এই বাড়িটি করতে কতটা খরচ হবে, বাড়ির 2D প্ল্যান, 3D প্ল্যান এবং একটি আনকমন একটি বাড়ির ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদম সিম্পলভাবে, সাদা সিধাভাবে দেখাচ্ছি। আপনি যেন যারা মনে করেন, অনেক সময় আপনারা মাটিতে ড্রয়িং আঁকেন, হাতে ড্রয়িং আঁকেন, পায়ে ড্রয়িং আঁকেন, বিভিন্নভাবে কলম দিয়ে আঁকেন, গাছের ডাল দিয়ে ড্রয়িং আঁকেন, এই যে যারা গ্রামের মধ্যে টিনশেড বাড়ি করেন তারা এই ধরনের কাজকর্ম করে থাকেন। একজন মিস্ত্রির কাছে গেলে দেখা যায় সঠিক পরামর্শ পান না, এজন্য আপনাদের জন্য আর হাতে আঁকতে হবে না, পাও দিয়ে আঁকতে হবে না, কারো কাছে যেতেও হবে না। আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এখান থেকে সঠিক একটি প্ল্যান পেয়ে যাবেন। এই বাড়িটির ভিতরে পাবেন 2টি বেডরুম পাবেন, ছোটো ছোটো 2টি বেডরুম, 12 ফুট বাই 12 ফুট বা 8 বাই 8, এবং রয়েছে একটি খোলামেলা লম্বা বারান্দা, এবং বারান্দার মধ্যে রয়েছে একটি কিচেন স্পেস এবং রয়েছে একটি বাথরুম স্পেস, এবং আপনি চাইলে বাথরুম বাড়ির সাইডেও করতে পারেন, সেই জায়গাটাও আমরা দিয়েছি। এবং আপনি বারান্দার উপরে আপনি কিন্তু ট্যাঙ্কিও বসাতে পারবেন, যে জায়গাটার মধ্যে আপনি বাথরুম করবেন সেখানে কিন্তু ট্যাঙ্কি বসানোর জায়গাও আপনার জন্য থাকবে। তো আশা করবো আমি অল্প জায়গার মধ্যে, যারা শহরে থাকেন, বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাবেন, কুরবানি ঈদে যাবেন, রোজা ঈদে যাবেন, বিভিন্ন সময় বাড়িতে বেড়াতে যাবেন, পূজায় যাবেন, গিয়া মনে করেন ফ্যামিলি নিয়ে 2-4 দিন থাকলেন, তাদের জন্য কমপ্লিট এই প্যাকেজটি। আপনি যদি এই বাড়ির ভিতরে ঢুকেন আপনাকে আর বাড়ি থেকে বের হতে হবে না, আপনি এই বাড়িটি করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা ড্রয়িং প্ল্যানটি দেখি। আপনারা দেখছেন এখানে ড্রয়িং প্ল্যানটি খুব সুন্দর করে দেখানো হয়েছে, অত্যন্ত চমৎকারভাবে ড্রয়িং প্ল্যানটি করা হয়েছে। 25 ফুট 3 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি জায়গা, অর্থাৎ 486 স্কোয়ার ফুট বা 1% জায়গা, গ্রামের মধ্যে যাদের একদম 1% জায়গা আছে, আর কোনো জায়গা নেই, বাথরুম করার জায়গা নেই, কিচেন করার জায়গা নেই, সামনে জায়গা নেই, পিছনে জায়গা নেই, তাদের জন্য কিন্তু আপনারা এই বাড়িটি করে আপনারা কিন্তু কারো জায়গায় যেতে হবে না। এটার ভিতরেই ওয়াল ইন ওয়ান ফেসিলিটি রয়েছে এই বাড়িটির মধ্যে। তো এখন আমি সরাসরি দেখাবো আপনাকে এই বাড়িটি কিভাবে করবেন। এই বাড়িটি যখন আপনার কাজ করবেন, মেসি দিয়ে প্ল্যানটি স্ক্রিনশট নেবেন, নিয়ে একটি প্রিন্ট দিবেন, দিয়ে আপনার তারপর লেআউট দিবেন। আপনি 12 ফুট 12 ফুট সেন্টার করে 2টি 3টি সুতা বানবেন, আপনার 25 ফুট 3 ইঞ্চি বরাবর এবং লম্বালম্বি বানবেন 3টি সুতা, 12 ফুট বাই 6 ফুট যে বারান্দা আছে সেখানে সুতা বেঁধে তারপর আপনার গাঁথনি করবেন, মাটি কাটবেন 2 ফুট মাটি কাটবেন, নিচে একটা 10 ইঞ্চি গাঁথনি দেবেন, বাকি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে বিট পর্যন্ত উঠবেন। বিট পর্যন্ত ওঠার পর আবার 2.5 ফুট পর্যন্ত রেলিং করবেন, রেলিং করার পর 4 ফুট গ্রিল দিবেন, তারপর লিনটেল দিয়ে আপনার ছাদ করবেন, লিনটেল দিয়ে তারপর টিন বসাবেন, আর পিছনের যে মূল ঘর সেটি হবে 4.5 ফুট এবং বারান্দার উচ্চতা হবে 7 ফুট। তো বন্ধুরা, আশা করি এই ড্রয়িং প্ল্যানটি কীভাবে বাস্তবায়ন করবেন সেটি আমি অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান, আমি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি, সেটি হচ্ছে আপনি যদি সেম টু সেম ডিজাইনটি করতে চান কিন্তু আপনার শুধু বিটটা পাকা করবেন, বাকি সমস্ত কাজ আপনি টিন দিয়ে করবেন, রুমের মাপ সব ঠিক থাকবে, সেক্ষেত্রে আপনার খরচ হবে 50,000 টাকা। আর যদি আপনি 8টা ভাঙা বিল্ডিং করেন, অর্থাৎ 2.5 ফুট পর্যন্ত ওয়াল করেন, বাকিটা টিন দিয়ে করেন, তাহলে সেটা হবে 1 লক্ষ টাকা। আর যদি আপনি হাফ বিল্ডিং করেন, 4.5 ফুট পর্যন্ত গাঁথনি দিয়ে করেন, তাহলে খরচ হবে আপনার 2 লক্ষ টাকা।
ঢাকা। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্টে জানাতে পারেন, আর যদি মনে করেন আমাদেরকে দিয়ে করাবেন সেটিও আপনারা করতে পারেন। আপনার নাম ঠিকানা বা কীভাবে করাবেন সেটি আপনারা কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব। বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক আমরা আপনাদেরকে কাজ করে দেব। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।